তখন অঙ্কুশকে কে জানো হ্যাঁ তোমার হাই ফ্রেন্ডস, এখন বাজে 12:30। এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। 12:30 বাজে আর এখন থেকে স্টার্ট করছি, কারণটা হচ্ছে সকাল থেকে লাইট ছিল না, তো সেই জন্য রান্নাবান্না কিচ্ছু হয়নি। এমনি সকালের কাজগুলো তো হয়েছে, বাট রান্নাবান্না কিচ্ছু হয়নি। জাস্ট ভাত বসিয়েছি, ওই দেখা ভাত বসিয়েছি জাস্ট, আর ছেলেদেরকে স্নান করাবো। সবজি টবি কিচ্ছু কাটা হয়নি। এখানে দেখো শাকটা সব রয়েছে, তো শাকগুলো অনেকগুলো শাক নিয়ে চলে আসছিলাম আমার হাজব্যান্ড, তো সব পড়ে রয়েছিল। আর যেহেতু সানডেতে রাত্রিবেলা মাংস হয়েছিল, তো রাত্রি হয়েছে বলে না কালকে দুপুরেও হয়ে গেছিলো, তো আর রাত্রিবেলা কি শাক করবো, তো ওই জন্য রাত্রিবেলা লাউ ছিল, লাউ সবজি করেছিলাম, তো সেই জন্য আজকে শাক রান্না করবো। দু রকমের শাক করবো, পুঁই শাক, কলমি শাক ভাজা, হচ্ছে ভাজা, এইসব করবো আর কি। বেলা তো অনেক হয়েছে, বাট করতে হবে, কিছু করার নেই। তো সেহলে বেশি কথা বলবো না, ফটাফট কাজগুলো স্টার্ট করছি, সঙ্গে থাকে, ঠিক আছে? অ্যাকচুয়ালি লাইট পালিয়ে গেছিলো, সেই জন্য আর ব্লগ করতে পারিনি, কার সবজি শাক কাটতে অনেক টাইম লেগেছিলো। একদম তারপর আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, তো দেখো অলরেডি শাক ভাজাটা হয়ে গেছে, কলমি শাক ভাজা, আর এদিকে উচ্ছ ভাজাও হয়ে গেছে পেঁয়াজ টমেটো দিয়ে, আর এখানে বাকি রয়েছে সবজিটা, সবজিটা হচ্ছে পুঁই শাকের সবজিটা, এটা হলেই হয়ে যাবে, এগুলোই তো আজকে রান্না হচ্ছে। আর এদেরকে দেখো, বাচ্চাগুলোকে দেখো কি করছে, সেই বরফ লিপ থেকে বরফ বার করে দেখো কেমন হাতে করে ঘাটছে, কি করছে, এই দেখো গাড়িতে ডাকছে।
তো দেখো এখানে কত আবার বার করে চোকারে সব তুলা ছিল, এগুলো খুব ভাঁজ করে সব গুছিয়ে রাখতে হবে। ভালো জামা কাপড়ও রয়েছে এর মধ্যে, ব্যাগের মধ্যে গুছিয়ে রাখবো। আর এখানে আমার ছেলে দেখো ঘুমোচ্ছে, তো ওই জন্য পাখাটা অফ করছি না। তো যাই হোক ফটোফট এগুলো গুছিয়ে নেই, তারপর আমি বাকি কাজগুলো করবো, সঙ্গে থাকো, ঠিক আছে? দেখো আর একটুখানি ঘষে দানা বসিয়ে দিলাম, ওর কাজ আপাতত এখনের জন্য আমার নেই। আবার হচ্ছে আমি আমার নাস্তা বাস্তা কমপ্লিট করে তারপর আবার কাজে লাগবো, ততক্ষণ আমার ভাই জুড়বে দানাগুলো। তো বাসন ধুতে পড়ে আসছে না, তো ভাত খাওয়ার সমস্ত বাসন পড়ে রয়েছে এখানে, দেখো এক কারি বাসন পড়ে রয়েছে, বাসনগুলো ধুবো।
কারণ একটুখানি শুয়ে পড়েছিলাম ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে, মোবাইল দেখতে দেখতে মোবাইলের হাতে ফেলে রেখেই ঘুম পড়েছিলাম। যেন আমার হাজব্যান্ড কখন মোবাইলটা সরিয়ে দিয়েছে আমি বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখছি মোবাইলটা খুঁজে পাচ্ছি না, জানো তা। এখানে একটা বড়না বেরিয়েছে, দেখো কোন উঁচু হয়ে আছে। শান্তি নেই যেন আমার, এ রাত্রি ঘুম না হয়ে হয়ে এই হালত হয়ে গেছে। যাই হোক, বাদ দাও সব। আর ওই জন্য না একটুখানি শুয়ে পড়ছিলাম, তো একটু লেট হয়ে গেছে। তারপরে 4টার সময় উঠেছি, ভালো লাগছে না আর একটুখানি শুয়ে থাকতে মোবাইল দেখতে দেখতে। তারপরে উঠে জামা কাপড়গুলো সব এলে মেলে ছিলাম, ছেলে করে বার করে দিচ্ছি, ও টিউশন গেল। তারপরে জামা কাপড়গুলো গুছালাম, তারপর একটু কাজ বসলাম। দেখলে এবার আমি বাসনগুলো ধুয়ে নাস্তা রেডি করি। নাস্তা বলতে আমার হাজব্যান্ড চপ নিয়ে আসবে বললাম মুড়ি খাওয়ার জন্য। আর আমার ছেলে বলছে, ছোট ছেলে বলছে বাদাম ভেজে দাও, বাদাম খাবে। তো ওকে বাদাম ভেজে দেবো, বাসনগুলো ধুয়ে চলো সঙ্গে থাকো, ফটোফট কাজ করো। দেখো বাদাম ভাজা হয়ে গেছে অলরেডি। তো দেখো আমাদের নাস্তা, আমি বাদাম ভাজা চপ দিয়ে মুড়ি খাচ্ছি। আর অঙ্কুশ আয়ুষকে দেখো, অঙ্কুশ আয়ুষ লুচি ঘুগনি নিয়ে বসেছে দুজনে, আর তাদেরকে অলরেডি আমি খেতে দিয়েছি। ওখানে কাজের জায়গায় খেতে দিয়ে দিয়েছি তাদেরকে, গ্রামে খেয়ে নেই, কাজ রয়েছে। জল কা মাঝে মাঝে জল খাওয়া মাঝে মাঝে একটুতে গ্যাস অ্যাসিড বানে। এই তখন অঙ্কুশকে কি হয়েছে জানো, অঙ্কুশ হচ্ছে দুষ্টামি করে পালিয়ে যাচ্ছে, দুধ খায়নি। আমার তো কাজকে লক করে দেবো, আমি ভেতর দিক দিয়ে লক করেছি, জানালা বন্ধ করেছি, ও আমাকে বাইরের দিকে লক করে পিছন দিকে তাকে দেখে চলে যাচ্ছে দাদুদের ঘর, কি কিচ্ছু মনেই হয়নি। তারপরে দেখছি আর আনটি ওর কি হলো, পিছন দিকে দেখছে কেন, আমি তারপরে ভেতর দিয়ে খুলছি, দেখি না ও লক করেছে, আমি খুল খুল এসে খুলছে না, ওর কিছু মনেই হয়নি বলে আমি তো পালিয়ে যাচ্ছি, ফাঁকা আছে তাদের। তো দেখো এখানে জামা কাপড়গুলো সব ভেজানো, ছেলেগুলো সব ধোয়া হয়নি,
আর এখন প্রায় 11:30 বাজে রাত্রি। তো এখন আমি একটু ধুয়ে তারপর আমরা খেতে বসে ধুয়ে একটু জল চাপতে দেবো বেশি নিয়ে, তারপর রাত্রে মিলে রাখবো জানালাটাই বাচ্চাদের গুলো আর আমাদের গুলো বাইরেটাই, যে এটা আছে ব্যালকনিটা রেলিং ওইতে মিলে রাখবো আর কি। এখন না যখন বলবো তখন, এখন শুনে যা ঠিক করে করতে হবে। আমি মুড়ি খাবো, আমি আমার জন্য বানাই মুড়ি, আমার ভালো লাগে না মানে গ্যাস মোটামুটি মিলে মাফি করে দিতাম।